আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করব সেটা হলো কিভাবে আমরা উইন্ডোজ 10 এর অটোমেটিক আপডেট বন্ধ করতে পারি। আমরা যারা ল্যাপটপ এবং ডেস্কটপ পিসি ইউজ করি তারা সবাই উইন্ডোজ অটোমেটিক আপডেট নিয়ে প্রবলেম আছে। সো তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালটি দেখে নিই। ফ্রেন্ডস, উইন্ডোজ আপডেট নিয়ে কথা হচ্ছিল, তো চলুন দেখে নেই। অ্যাট ফার্স্ট উইন্ডোজ আইকনে যেতে হবে। এখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশনে গিয়ে আমাদেরকে টেক্সট করতে হবে কন্ট্রোল প্যানেল। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেল চলে আসছে। তো কন্ট্রোল প্যানেলে ঢোকার পরে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এখানে যেতে হবে। দেন সার্ভিসেস, সার্ভিসেসে ঢোকার পরে উইন্ডোজ আপডেট নামে একটি অপশন আছে, সেখানে আমাদেরকে যেতে হবে। আমরা যদি খুব সহজেই উইন্ডোজ আপডেট খুঁজে পেতে চাই সেক্ষেত্রে আমরা ডাব্লু প্রেস করে নিব, তাহলে উইন্ডোজ আপডেট অপশন পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট। তো ফ্রেন্ডস, এখানে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। স্টার্ট আপ টাইপ এখানে অটোমেটিক দেয়া আছে, অটোমেটিক, ম্যানুয়াল, ডিজেবল, এখানে তিনটি অপশন আছে। এখানে আমরা অটোমেটিক সিলেক্ট করব না, অটোমেটিক অলরেডি সিলেক্ট করা আছে। এখানে আমরা ম্যানুয়াল অথবা ডিজেবল, এই দুইটি অপশন থেকে আসলে আমরা কোনটা সিলেক্ট করব। এখান থেকে আমরা ডিজেবল সিলেক্ট করে নেব। ম্যানুয়াল যদি সিলেক্ট করি সেক্ষেত্রে হবে কি, আমাদের উইন্ডোজ আপডেটটা কিন্তু বন্ধ হবে না, তাহলে আবার পুনরায় কিন্তু এটা অটোমেটিক আপডেট নিতেই থাকবে। সো সেক্ষেত্রে আমাদেরকে এখানে ডিজেবল করে নিতে হবে। তো আমরা ডিজেবল করে নিলাম। ডিজেবল করার পরে অ্যাপ্লাই, দেন ওকে। তো এভাবেই আমরা উইন্ডোজ 10 এর অটোমেটিক আপডেট বন্ধ করতে পারি। আজ এ পর্যন্তই ফ্রেন্ডস। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সট টিউটোরিয়াল পেতে মাহবুব ইনফোর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।